ফুল চাষ করে বর্তমানে স্বাবলম্বী উদয়পুর জামজুড়ি স্নাতকোত্তর এক বেকার যুবক। সরকারি উদ্যোগে ফুল চাষের সুযোগ পেয়ে খুশি ওই যুবক। বর্তমানে মাসিক আয় প্রায় 30,000 টাকা বলেছেন শিক্ষিত যুবক। সরকারি চাকরির পেছনে না ছুটে ফুল চাষ করে বর্তমানে স্বাবলম্বী উদয়পুর জামজুড়ির স্নাতকোত্তর বেকার শুভজিৎ ঘোষ। সরকারের সহযোগিতায় বিভিন্ন ধরনের ফুল চাষ করে শুভজিতের বর্তমানে মাসিক আয় আনুমানিক 25,000 থেকে 30,000 টাকা। তার বাগানের ফুল উদয়পুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি হয় বলে জানা যায়। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারী শুভজিৎ জানায়, 2020-21 অর্থ বছরে সে কৃষি দপ্তরের সহযোগিতায় 200 স্কয়ার মিটার জায়গা জুড়ে ফুল চাষ শুরু করে। বর্তমানে তার মাসিক আয় কম করেও 30,000 টাকা। সে জারবেরাগ এবং গাঁদা ফুলের চাষ করেছে। আগামী দিনে আয় অনেকটাই বাড়বে বলে মনে করছে সে। তবে কৃষি দপ্তর সহযোগিতা করায় কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জামজুড়ি গ্রাম পঞ্চায়েত, বর্তমানে আমি ফুল চাষ করে স্বাবলম্বী। হ্যাঁ, কী কী ফুল রয়েছে বাগানে আপনার? জারবেরা আর গেন্দা। কেমন কেমন আয় কেমন হচ্ছে? মাসে 25-30,000 টাকা। 25-30,000 টাকা। যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি? একজন স্বাবলম্বী হওয়ার পর যারা বেকার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, তারও ঘরে বসে না থেকে ফুল চাষের মাধ্যমে স্বাবলম্বী হোক। আর মাননীয় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই নার্সারি। রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে শুভজিৎ ঘোষ বলেন, সরকারি চাকুরির আশায় ঘরে বসে সময় নষ্ট না করে ফুল চাষ করে স্বাবলম্বী হতে, তাতে সময় যেমন নষ্ট হবে না তেমনি রোজগারও বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।